সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদের সংবিধান সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করব, যা বিভিন্ন চাকরি পরীক্ষায়, বিভিন্ন প্রিপারেশনে বিগতে এসেছে এবং ভবিষ্যতেও আসবে। চলুন তাহলে শুরু করা যাক। সংবিধানের সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য। সংবিধানের মোট অনুচ্ছেদ রয়েছে 153টি। প্রস্তাবনা রয়েছে একটি। মোট বিভাগ বা মোট ভাগ রয়েছে 11টি। মোট তাফসিল 60টি। এ পর্যন্ত সংশোধনী আনা হয়েছে 17টি। সংবিধানে সংশোধনের ক্ষমতা প্রদান করা হয়েছে 142 নম্বর অনুচ্ছেদে। কত নম্বর অনুচ্ছেদে? 142 নম্বর অনুচ্ছেদে সংবিধান সংশোধনের ক্ষমতা প্রদান করা হয়েছে। হস্তলিখিত সংবিধান প্রথম স্বাক্ষর করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। হস্তলিখিত, মনে রাখতে হবে, হস্তলিখিত সংবিধানে প্রথম স্বাক্ষর করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান গৃহীত হয় 4 নভেম্বর 1972। কত তারিখে? 4 নভেম্বর 1972। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় 16ই ডিসেম্বর 1972। কার্যকর হয় সংবিধান কবে কার্যকর হয়? 16ই ডিসেম্বর 1972। সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী সংক্রান্ত বিষয়ে উল্লেখ রয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 73 নম্বর অনুচ্ছেদে। কত নম্বর অনুচ্ছেদে? সংসদে রাষ্ট্রপতির ভাষণ বা বাণী সংক্রান্ত বিষয়ে উল্লেখ আছে শুধুমাত্র 73 নম্বর অনুচ্ছেদে। সংসদ চলাকালে কমপক্ষে ষাট জন সদস্য উপস্থিত থাকতে বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে? 75-এর 2 নম্বর অনুচ্ছেদে। 75-এর 2 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে 60 জন সদস্য উপস্থিত থাকতে হবে সংসদে, তাছাড়া সংসদ কার্যক্রম চালু করা যাবে না। সংসদ সদস্যের বাসভবনের নাম কি? সংসদ সদস্যের বাসভবনের নাম হচ্ছে ন্যান গ্রিন। কি গ্রিন? ন্যান গ্রিন। সংসদ সদস্যদের বাসভবনের নাম হচ্ছে ন্যান গ্রিন। হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে? হস্তলিখিত সংবিধানের মূল লেখক আব্দুর রউফ। সংবিধানে হস্তলিখিত সংবিধানের মূল লেখক হচ্ছে আব্দুর রউফ। সংবিধানের অঙ্গসজ্জা করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। সংবিধানের অঙ্গসজ্জা করেন কে? শিল্পাচার্য জয়নুল আবেদিন। গণপরিষদের প্রথম অধিবেশনে বসে 10ই এপ্রিল। গণপরিষদের প্রথম অধিবেশন বসে কবে? 10ই এপ্রিল। 10ই এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10ই এপ্রিল 1972 সালে। গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতি ছিলেন মৌলানা আব্দুর রশিদ তর্কাবকশি। কে ছিলেন? গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি মাওলানা আব্দুর রশিদ তর্কাবকশি। গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? গণপরিষদের প্রথম স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? মোহাম্মদুল্লাহ। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে ছিলেন? মোহাম্মদুল্লাহ। বাংলাদেশের গণপরিষদ আদেশ জারি করেন কে? বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন কে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের গণপরিষদে কতজন সদস্য নিয়ে গঠিত হয়? বাংলাদেশ গণপরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 403 জন। সরকারি কর্ম কমিশন পিএইচসি প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সংবিধানের 137 নম্বর অনুচ্ছেদে। সংবিধানের 137 নম্বর অনুচ্ছেদে পিএইচসির প্রতিষ্ঠাতার কথা বলা হয়েছে। এই কোশ্চেন অনেকবার এসেছে এবং ভবিষ্যতেও আসবে বিভিন্ন চাকরি পরীক্ষায় এবং বিসিএস পরীক্ষায়। অবশ্যই এটা ভালোভাবে আপনারা মনে রাখবেন।
সরকার সরকারি কমিশনের সরকারি কর্ম কমিশনের পদে মেয়াদ সরকারি কর্ম কমিশনের পদের মেয়াদ উল্লেখ আছে 139 নম্বরের 1-4 অনুচ্ছেদে। তাহলে কি যে কর্ম কমিশন সরকারি পিএসসি তার পদের মেয়াদ, পদের মেয়াদের কথা উল্লেখ আছে হচ্ছে 139 অনুচ্ছেদের 1-4। বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারের সংখ্যা কয়টি? বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডারের সংখ্যা 26টি। কয়টি? 26টি। বিসমিল্লাহির রহমানির রহিম লেখা বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার উপরের অংশে, এটা প্রশ্নতে আসতে পারে যে বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ সংবিধানের কোথায় লেখা? বলতে হবে বাংলাদেশের সংবিধানের প্রস্তাবনার উপরের অংশে। বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি? সংবিধান। বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি? সংবিধান। রাষ্ট্র কর্তৃক বাছাইকৃত জীবন প্রণালী হচ্ছে সংবিধান, কে বলেছেন? অ্যারিস্টটল বলেছেন, এটা গুরুত্বপূর্ণ। রাষ্ট্র কর্তৃক বাছাইকৃত জীবন প্রণালী হচ্ছে সংবিধান, এটা বলেছে অ্যারিস্টটল। বাংলাদেশের সংবিধান বা বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা সবাই জানি আমরা। নিচের কোনটিকে একটি দেশের দর্পণ বলা হয়? সংবিধানকে। দর্পণ হচ্ছে আয়না। বাংলাদেশ সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কতটি? প্রধান বৈশিষ্ট্য 12টি। কতটি? 12টি। বাংলাদেশের সংবিধানের তাফসিল রয়েছে কতটি? 60টি। আমরা প্রথমে পড়েছি 60টি। 93টি পাতা ছিল হস্তলিখিত সংবিধান, তবে স্বাক্ষর করার পর মোট 109 পাতা হয়। মূল সংবিধান ছিল 93 পাতা, পরে স্বাক্ষর যুক্ত করে তা 109 পাতা হয়েছে বা হয়েছিল। 142 নম্বর অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে। 142 নম্বর অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে। 7-7 অনুচ্ছেদে সংবিধান সংশোধনের জন্য কিছু ক্ষেত্রে বাধাও দেওয়া আছে। সব ক্ষেত্রে যদি সংশোধন করা যায় তাহলে সংবিধান অলিখিত এবং অলিখিতর মতো হয়ে যাবে, যে কোনো প্রথা যে কোনো সময় যে কোনো কিছু সংবিধানে প্রবেশ করানো যাবে, সেক্ষেত্রে কিছু বাধারও উল্লেখ রয়েছে। 152 নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের সংবিধানে আইনের ব্যাখ্যা দেওয়া হয়েছে, কত নম্বর অনুচ্ছেদে? এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের। 152 নম্বর অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানে আইনের ব্যাখ্যা দেওয়া হয়েছে। শীতল পাটির উপর বসে লেখা হয়েছে সংবিধানের মূল প্রচ্ছেদ, এটা ইন্টারেস্টিং কথা। শীতল পাটির উপর বসে লেখা হয়েছে বা সংবিধানের মূল প্রচ্ছেদ। সরকারি মুদ্রণাক্ষয় মুদ্রণের দায়িত্ব ছিল প্রতিষ্ঠান। বাংলাদেশের সংবিধানের ধরন লিখিত সংবিধান, বাংলাদেশ কি সংবিধান? লিখিত সংবিধান। বাংলাদেশের সংবিধান কীরকম? দুষ্পরিবর্তনীয়, যা সহজে পরিবর্তন করা যায় না। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধান তৈরি করা হয় ব্রিটেন ও ভারতের সংবিধানের আলোকে, কোন দুইটি দেশের আলোকে সংবিধান তৈরি করা হয়? ভারত এবং ব্রিটেনের। বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? যুক্তরাষ্ট্র। নিচের কোন দেশের কোনো লিখিত সংবিধান নেই? যুক্তরাজ্যের কোনো লিখিত সংবিধান নেই। বাংলাদেশ সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? ওই 4টি। বাংলাদেশের সংবিধান শেষ হয়েছে কিসের মাধ্যমে? তাফসিলের মাধ্যমে। বাংলা কত সালে সংবিধান গৃহীত হয়? 18-13-1379 বঙ্গাব্দে। সুপ্রিয় দর্শক,
সংবিধানের দ্বিতীয় পার্টের দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।